Hut, bravo. সবাই ট্র্যাক্টর দিয়ে চাষ করছে, তো আমি এখন বর্তমানে নাঙল দিয়ে করছি। কারণ হচ্ছে ট্র্যাক্টরে চাষে মাটি ভালো গর্ত হয় না, কিন্তু নাঙলে দিলে অনেক তলা অবধি যায় এবং মাটি বায়ু চলাচল করে এবং মাটিটা খুব ভালো হয়, অথচ খরচ বেশি। তা সত্ত্বেও আমি এইগুলো করছি, তাতে ফলনটাও ভালো হয়, অনেকটাই ভালো হয় ফলনটা। এবং মাটি ধরুন একদিন শুকিয়ে যায়, আমার মাটি ধরুন শুকোবে, আবার চাষ দেবো, শুকোবে আবার চাষ দেবো। বন্ধুবান দেখতে পাচ্ছেন, এখন আমি এই মুহূর্তে একটা আমরা গ্রামের জমিতে আছি। সেই জমিতে একজন কৃষক উনি আলু বুনবেন। তা সাধারণত এখন ট্র্যাক্টর দিয়ে সবাই চাষ করতে পছন্দ করেন, কিন্তু ওনার সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম যে উনি লাঙল দিয়ে চাষটা করছেন, কারণ মাটি ভালোভাবে তৈরি হয় এবং পরবর্তীকালে ওনার ফসলটা খুব ভালো হবে। তাই আমরা চলুন খুব কাছ থেকে দেখে নিই যে লাঙল দিয়ে চাষ করলে ঠিক কেমন হয়। দেখুন গরুর মুখ দুটো বাঁধা আছে এবং দেখুন কি সুন্দরভাবে কান্ট্রি প্লাউ বলা হয়, যাকে আমরা দেশি লাঙল বলি, সেই দেশি লাঙলে কি সুন্দরভাবে চাষ হচ্ছে আপনারা দেখুন। যখন এরকমভাবে মাটি প্রায় 7 থেকে 8 ইঞ্চি বা তারও বেশি নিচে চলে যাচ্ছে এবং গরুগুলো দুটো বলদ আছে এবং খুব সুন্দরভাবে লাঙলটা টেনে চলেছে এবং মাটিতে রসের পরিমাণটা একদম অপটিমাম, যাকে আমরা বলি ঠিক পরিমাণ আছে, সেই জন্য লাঙলটা খুব সুন্দরভাবে কিন্তু চলে যাচ্ছে। একটা সময় ছিল যখন গ্রামের দিকে চতুর্দিকে শুধু লাঙলেই চাষ হতো, কিন্তু এই মুহূর্তে ফার্ম মেকানাইজেশন বলুন বা যান্ত্রিক যে ব্যাপারটা চলে এসেছে, তার জন্য কিন্তু এখন ট্র্যাক্টরের ব্যবহার ভীষণ বেড়ে গেছে। তা সত্ত্বেও এই যে লাঙলে চাষটা আমরা দেখছি, এটা কিন্তু খুব কম দেখা যায় এই মুহূর্তে গ্রামের দিকে। দেখুন জমির চারিদিকে গোবর সার দিয়েছে এবং গোবর সারটাই লাঙল দিয়ে যখন চাষ দেবে তখন কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। প্রথমে একবার এরকমভাবে উনি চাষ দেবেন, তারপরে আড়াআড়িভাবে আর একবার দেবেন, তাহলে কী হবে মাটিটা খুব ঝুরঝুরে এবং খুব সুন্দরভাবে মিশে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি আর একজন ওখানে যিনি মালিক জমির, উনি জমি থেকে ঘাসগুলো পরিষ্কার করে দূরে ফেলে দিচ্ছেন। লাঙল দেওয়ার সময় একটা জিনিস আপনারা খেয়াল করুন, যিনি লাঙলটা ধরে চালাচ্ছেন উনি কিন্তু মাঝে মাঝে হা 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 হা, তারপর পাপা পাপা বিভিন্ন ধরনের কথা বলছেন। এটা বেশ এমনই একটা ভাষা যেটা গ্রামের ঠিক লাঙল দেওয়ার সময় দেখতে পাই, এবং এটা বললে কিন্তু গরু এই ভাষাটা ঠিক বুঝতে পারে যে বাম দিকে যাবে না ডান দিকে যাবে। এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ওনারা গরুতে বুঝতে পারে, তার ফলে গরু কিন্তু ঠিক সেরকমভাবেই ঘুরে ঘুরে চাষটা দিতে সাহায্য করে। দেখুন কি সুন্দরভাবে মাটিটা তৈরি হয়ে যাচ্ছে। এবং দূরে দেখতেই পাচ্ছেন যে পাশে অন্যান্য ফসল আছে, পাশের টাই পালং শাক আছে, দূরে আমরা আখ দেখতে পাচ্ছি, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, কিছুটা হলুদ দেখতে পাচ্ছি। ওই যে জমিটা হচ্ছে হলুদের এবং তার পাশেই এখানে যে লাঙল দিচ্ছে, এই দৃশ্য খুব একটা আজকাল দেখা যায় না, তা আপনারা উপভোগ করুন। বলুন দেখুন এই জমিটা ট্র্যাক্টর দিয়ে চাষ করেছে, মাটি এত শক্ত হয়েছে হাত দিয়ে ঝুঁকছে না, কিন্তু এই জমিটায় এই দেখুন এই জমিটায় লাঙল দিয়ে চাষ দিয়েছে, কিন্তু মাটি হাত দিবি সব ডিপ অব্দি ঝুঁকে যাচ্ছে। প্রায় একটা চাষ হয়েছে, এখনও তিনটে চাষ হবে, তাহলে মাটি আরও নরম হবে।
মানে আপনি বলতে চাইছেন যে ট্রাক্টরের থেকে খরচ বেশি, আমরা লাঙল দিয়ে করি খরচটা বেশি, কিন্তু এটা দিয়ে করলে মাটি আরো ভালোভাবে তৈরি করতে পারি যাতে ফসল আরো ভালো হয়, তাই বলছেন তো? এই কি আসল উদ্দেশ্য? দেখতেই পাচ্ছেন এতক্ষণে লম্বা লম্বি দিল, এবার আড়াআড়ি জমিটা চাষ করছে। সাধারণত এই এই জমিটা যেটা আমরা চাষ দেওয়া দেখছি, এই জমিটা 10 কাঠা মতো আছে, অর্থাৎ অর্ধে হাফ বিঘা। সেই হাফ বিঘা জমিটা 3 বার চাষ দেবে 1200 টাকা। এতে খরচ আছে ঠিকই আছে, ট্রাক্টরে চাষ করলে হয়তো খুব বেশি সময় লাগবে। এখানটা যদি আমরা হাত দিয়ে বোঝাবার চেষ্টা করি তাহলে প্রায় 8 থেকে 9 ইঞ্চি হচ্ছে মাটির গভীরে ঢুকে যাচ্ছে, এবং এতে কী হবে, মাটি খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে, খুব সুন্দর জো আছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই যে এরকমভাবে চাষ দিচ্ছে এতে কিন্তু ভীষণ ভালো রকমভাবে মাটি তৈরি হয়। আপনাদের একটু দেখাবার চেষ্টা করি যে মাটিটা খুব ঝুরঝুরে, দেখুন এখানে যদি আলু লাগানো হয় তাহলে কিন্তু খুব ভালো হবে, কারণ আলু হচ্ছে মাটির নিচে তৈরি হয়, এবং এই সেই আলুটা যদি খুব ভালোভাবে বাড়তে চায় বা আলুটা যদি বৃদ্ধির জন্য কিন্তু মাটি কিন্তু খুব ভুসভুসে নরম হওয়া দরকার, নাহলে কিন্তু আলু মাটির নিচে বাড়তে পারবে না। তা মাটিটা খুব ভালোভাবে তৈরি হচ্ছে, পরবর্তীকালে এই জমিতে যখন আলু চাষ করা হবে তখন কিন্তু খুব ভালো ভালো ফসল পাবে বলেই আমরা আশা করছি। দেখুন এখানে কি সুন্দরভাবে মাটি কিন্তু তৈরি হয়ে গেছে, ভীষণ নরম মাটি এবং দোআঁশ মাটি, দেখেই বুঝতে পারছেন খুব ভালো, এবং এই মাটিতে কিন্তু খুব ভালো রকমের আলু চাষ করা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এবার লাঙলটা দেওয়া হয়ে গেল, দেওয়ার পরে এবার কী হবে, জমিটাকে সমান করার জন্যে একটা মই বেঁধে নিচ্ছেন উনি, এবং এর উপরে উনি দাঁড়িয়ে কি সুন্দরভাবে মইটা দেবেন। এতে কী হবে, জমির মাটিটা খুব সুন্দরভাবে সমান হয়ে যাবে। এরপরে কৃষকের কথা শুনলাম, আবার চাষ দেবে ঠিক, তারপরে আবার মই, ঠিক এরকমভাবে 3 বার ওনারা চাষ দেবেন যাতে মাটিটা একদম আলু চাষের জন্য উপযুক্ত হয়ে যায়। দেখুন উনি কি সুন্দরভাবে মইটা বেঁধে নিচ্ছেন। একটা দড়ি বাঁধা হয়ে গেছে, পরের দড়িটা উনি বাঁধছেন, ঠিক এরকমভাবে বেঁধে নেওয়ার পর উনি এখানটায় চেপে যাবেন, এবার আপনারা সেটাই দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এবার একটা বস্তাতে উনি মাটি ভরছেন, এই মাটিটা কী হবে, ময়ের ওপরে চাপিয়ে দেওয়া হবে, চাপিয়ে দিলে কী হবে, ওজনটা বাড়বে, সঙ্গে উনি থাকবেন, এবং এর ফলে কী হবে, মাটিটাতে চাপ বেশি পড়লে মাটিটা খুব ভালোভাবে সমান হয়ে যাবে। ঠিক এরকমভাবে একটু আগে যেটা বললাম, ওনারা 3 বার একই পদ্ধতিতে ওনারা করবেন, এবং তার ফলে কী হবে, মাটি আলু চাষের জন্য একদম উপযুক্তভাবে তৈরি হয়ে যাবে। যদি বাঁধা হয়ে গেল বস্তাটা, এবার উনি ওই বস্তাটাকে মইয়ের ওপর দিয়ে দেবেন যাতে ওজনটা বাড়ানো যায় এবং মাটিটা খুব ভালোভাবে তৈরি করা যায় সমানভাবে। আপনারা দেখছেন আমি ক্যামেরা করছিলাম, গরুর সামনে গেছিলাম এবং ওরা ভয় পেয়ে গেছে এবং পালাচ্ছে, তার জন্য আমি একটু দূরে সরেলাম। বন্ধুগণ আপনাদের দেখাবার চেষ্টা করব, গরুগুলো ভয়ে পালিয়ে যাচ্ছে, তা সঙ্গে থাকুন, আপনারা দেখতে পাবেন একটু পরেই আমরা জমিতে মই দেওয়ার ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি। বেচারা গরু দুটো ভয় পেয়ে গেছে এবং পালাচ্ছে, আমি এজন্য একটু দূর থেকে শ্যুট করছি, তবুও আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন আবার নতুন করে মইয়ের ওপরে সেই বস্তাটা দিয়ে দিচ্ছে, এবং নতুন করে আবার ঠিক ওনারা মই দেওয়াটা শুরু করবেন। আপনারা একটু অপেক্ষা করুন, যতক্ষণ না ওরা তৈরি হচ্ছে ততক্ষণ অবধি আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো রাস্তা নেই। ক্যামেরা দেখে একটু গরুটা ভয় পেয়ে গেছে, তা আপনারা সঙ্গে থাকুন। দেখুন শুরু হয়ে গেছে মই দেওয়া, শুরু হয়ে গেছে, কী সুন্দরভাবে মই দিচ্ছে, আপনারা দেখুন। সাধারণত জমির এক সাইড থেকে দেওয়া হয়, কিন্তু এটা মাঝখান থেকে দেওয়া শুরু হয়ে গেল, কারণ গরুগুলো ভয় পেয়ে গেছে। পার্থক্যটা বুঝতে পারছেন, যেখানটা মই দিয়ে গেছে সেখানটা কি সুন্দর সমান হয়ে গেছে, এই দেখুন জমিটা একদম সমান হয়ে যাচ্ছে। আর আপনাদের স্ক্রিনের বাঁদিকে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু এবড়ো থেবড়ো আছে, ঠিক এরকমভাবেই ওনারা প্রথমে লাঙল দেবেন, তারপরে মই দিয়ে সমান করবেন,
তারপরে আবার লাঙল আবার মই ঠিক এরকম ভাবে ওনারা তিনবার করবেন যাতে আলু চাষের জন্য মাটিটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এখন আর একটু কাছে কাছ থেকে দেখাবার চেষ্টা করবো, আমরা একটু এই সাইডে চলে যাই, তাহলে কেউ গরু ভয় পাবে না এবং খুব সুন্দরভাবে মইটা দেওয়া হবে। দেখুন আবার আসছে, কি সুন্দর এই দৃশ্য, সাধারণত দেখা যায় না, আর আপনারা উপভোগ করুন। ঠিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু জমিটা তৈরি হয়ে যাবে। এবং জমির মধ্যে পড়ে থাকা কিছু ঘাস জমির যিনি মালিক আছেন উনি জমি থেকে পরিষ্কার করে ফেলে দিচ্ছেন, আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। এই ঘাসগুলো ফেলে দিচ্ছেন জমি থেকে, তাই না, যেটা পরবর্তীকালে আপনার আলু চাষে সমস্যা তৈরি করতে পারে, জঙ্গল হয়ে যাবে, যত বাচ্চা আসবে পরিষ্কার করবো গাছ। আচ্ছা 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 আচ্ছা, উনি বললেন যে ট্রাক্টরে কিন্তু এই ঘাসগুলো পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মই দেওয়া হচ্ছে, দেখুন কি সুন্দরভাবে মাটিটা সমান হয়ে যাচ্ছে। আর আমরা যদি বাঁ দিকটা দেখি তাহলে কিন্তু এবড়ো থেবড়ো আছে, ঠিক এটাই মই দেওয়ার ফলে জমিটা একদমই সমান হয়ে যাবে। পায়ে পায়ে পায়ে